বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা, এবং শোক দিবসে হাসপাতাল খালি করা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের অদ্ভুত কথা, কয়েক ঘন্টার মধ্যে অস্বীকার মহাসচিবের, ভিত্তি মেলেনি জিএম কাদেরের অভিযোগের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডি ও পরে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান। এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক পাঁচ খুনিকে দেশে ফেরাতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সরকার। শোক দিবসের ভোরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিউগলের সুর আর গার্ড অব অনারে রাষ্ট্রের পক্ষ থেকে সালাম জানানো হয় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে। পরে ভয়াল সেই রাতে শহীদ হওয়া পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান সরকার প্রধান শেখ হাসিনা। মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে অকাল প্রয়াত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এর আগে ধানমন্ডি ও বনানীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় ওবায়দুল কাদেরের নেতৃত্বে সীমিত পরিসরে নেতারা ফুল দেন 15ই আগস্টে নিহতদের স্মরণে। বনানীতে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পলাতক খুনিদের সাজা নিশ্চিত করার কাজ চলছে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি পাঁচ খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। পরে ইতিহাসের মহানায়কের মহাপ্রয়াণে হৃদয় নিংড়ানো ভালোবাসায় শ্রদ্ধা জানায় অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের আঘাত সপরিবারে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, ঘাতকদের ছোড়া কামানের গোলায় নিহত হন মহম্মদপুরের শেরশাহ সুরী রোডের 13 জন নিরীহ মানুষ। আহত হন অন্তত 28 জন, যারা এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন স্প্রিন্টারের যন্ত্রণা। শাহিন রহমানের ক্যামেরায় মুশাহিদ্রনির রিপোর্টে বিস্তারিত। গল্পটা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর। স্বাধীনতার জন্য লড়া 9 নম্বর সেক্টরের এই যোদ্ধা রক্ত দিয়েছেন 75-এর কালো রাতেও। 6 মাস আগে ব্রেন স্ট্রোকে অনেকটাই হারিয়েছেন মানসিক ভারসাম্য, পরন্ত এই সময়ে স্মৃতি মনে করার চেষ্টা, শব্দ খোঁজা আর শূন্য দৃষ্টিতে নীরব চেয়ে থাকাই যেন নিয়তি। হঠাৎ করে শিলবাস্ট হয়েছে, সেখান থেকে একটা শিলান আইসা এখানে পড়ছে, পড়ার পরে বিকট আওয়াজ হচ্ছে। 15 আগস্টের সেই ভয়াবহ রাতের স্মৃতি এখনো তাজা মানুষগুলোর কাছে, সাথে দুঃসহ স্মৃতি ক্ষণে ক্ষণে ফিরে আসে শরীরের অসহ্য যন্ত্রণার সঙ্গে। সিলটা পড়ার সাথে সাথে 8 ফিটের মতন গর্ত হয়ে গেছে। তাৎক্ষণিকই ওই বাড়িতেই, 9 নম্বর বাড়িতেই অ্যাট এ টাইমে 11 জন লোক মারা যান। লাশের টুকরো হয় ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি হাইস্ট। পিঁডে আর বুয়ে কী পড়ছে, স্যার পড়ছে, অনেক যন্ত্রণা করতেছে। সেই ভদ্রলোক চাকরি করত তিতাস গ্যাস কোম্পানিতে, মিরাজ নাম, উনি একাই থাকতেন ওই ঘরটায়। ওই ঘরটার উপরে সেলটা পড়ে ওর একটা মাংসের এতটুক টুকরা আমরা খুঁজে পাই নাই। আহতদের অধিকাংশই দিন পার করছেন অভাব অনটনে, চালাতে পারেননি দীর্ঘমেয়াদি চিকিৎসাও। থানার থেকে বলা হয়েছিল যে পারুলকে আনেন, এদেরকে দেখবে, এদের সাক্ষাৎকার নেব। গরিব মানুষ আসতে পারতে একটা নাকফুল বন্ধক রেখে পরে সে আসছে। আব্বা ট্রিটমেন্ট করতে পারিনি, আব্বা আস্তে আস্তে ধুকে 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 কষ্ট করে মৃত্যুবরণ করেন। পিঠের জন্য আমি যন্ত্রণা টিকতে পারি না। আমার ফুপু যে ওনার মাথায় লাগে লাগে খুলিটা উড়ে গেছে। আমার বড় ভাই ছিল, উনিও আহত হয়েছে, আমিও এখনো ছেলের দাগ আছে এখানে হাঁটুতে।
1975-এর ভয়াবহ নৃশংস হামলার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন কিছু নিরপরাধ মানুষ। ঘাতক হামলাকারীদের ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করলে দেহের ক্ষত না মুছলেও লাঘব হবে মনের ক্ষত। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করার জন্য সরকারি হাসপাতালগুলো খালি করতে বলা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এমন বক্তব্যে নানা মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি। তার এই বক্তব্যের সত্যতাও খুঁজে পাওয়া যায়নি, যদিও চেয়ারম্যানের এমন বক্তব্যের কয়েক ঘন্টা পর তার এমন কথা বলার বিষয়টি অস্বীকার করেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয় জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। সভায় তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতাল খালি করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে। অনেক সরকারি হাসপাতাল আমার পরিচিতের মধ্যে অভিযোগ আসলো যে তাদেরকে বলা হয়েছে যে গতকাল রাত 12টার মধ্যে সবাইকে চলে যেতে হবে। আমাকে এটা অভিযোগ করা হয়েছে যে তাদেরকে যারা বলেছেন যে হসপিটাল খালি করো, কালকে আমরা শোক দিবস পালন করব বঙ্গবন্ধুর শ্রদ্ধার প্রতি, বঙ্গবন্ধুর প্রতি যেটা শ্রদ্ধা দেখানো হচ্ছে। যদিও নির্দিষ্ট করে তিনি বলেননি কোন কোন হাসপাতালে ঘটেছে এই ঘটনা। বঙ্গবন্ধু তো থাকলে আরো উনি ওখানে বসে থাকতেন রোগীদের পাশে, উনি চেষ্টা করতেন আরো 10টা হাসপাতাল চালু থাকবো। এরপর বেশ কয়েকবার জি এম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ঘুমিয়ে থাকার কথা জানান তার ব্যক্তিগত সহকারী। এ বিষয়ে টেলিফোনে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দাবি করেন এ ধরনের কোনো কথাই বলেননি জি এম কাদের। বলেননি, বলছে যে আগে তো কোভিড ইউনিট ছিল সব হাসপাতালেই, এখন সরকার হাসপাতালে কোভিড ইউনিট খুলে দিচ্ছে, সব দিবসের সম্পর্কে নেই, অনেক হাসপাতালে কোভিড ইউনিট বন্ধ করে দিচ্ছে। সময় সংবাদের পক্ষ থেকে কয়েকটি সরকারি হাসপাতালে যোগাযোগ করে জানা যায় জাতীয় শোক দিবসের কারণে চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটেনি। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই শুক্রবার রাত 12টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন 112 জন। এছাড়া গত 24 ঘন্টায় ঢাকা মহানগরের 22টি হাসপাতালের সাধারণ সজ্জায় শুধু কোভিড আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন 154 জন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমার দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন বাংলাদেশ থেকে কোভিড এমনিতেই চলে যাবে, ভ্যাকসিনের প্রয়োজন নাও লাগতে পারে বলে জানান তিনি। বিকেলে রাজধানীর মহাখালীতে শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। খুবই আনন্দিত, ইতিমধ্যেই বাংলাদেশের যে কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে, এটা একটা বিরাট অর্জন। ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে, আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। এদিকে গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 34 জন, এ পর্যন্ত মোট মৃত্যু 3,625 জন। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী এদিন আক্রান্ত হয়েছেন 2,644 জন, এ পর্যন্ত 2,74,525 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 87টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে 12,891টি নমুনা। 24 ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ 24 জন ও নারী 10 জন। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,012 জন করোনা আক্রান্ত রোগী। চট্টগ্রাম নগরীর লাইফলাইন বলে পরিচিত পোর্ট কানেক্টিং সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষকে প্রতিদিন নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে। বন্দরের আমদানি রফতানির পণ্য পরিবহনের অন্যতম সড়ক হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের, সেই সঙ্গে দুর্ভোগের সীমা নেই গাড়ি চালকদেরও। সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক জানান নভেম্বরের মধ্যে সড়কটির কাজ শেষ করা হবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 4 বছরেও চট্টগ্রামবাসীর দুঃখ হয়ে থাকা পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া এই সড়কটি দিয়ে বন্দর থেকে প্রতিদিন অন্তত 10,000 পণ্যবাহী গাড়ি সারা দেশে যাতায়াত করে। এছাড়া এই সড়ক দিয়ে আশপাশের বিভিন্ন জেলায় যাতায়াত করে কয়েক লাখ মানুষ। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করতে যেয়ে নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে নগরবাসীকে। পুরো সড়ক জুড়েই বড় বড় গর্ত,
বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার সাধারণ মানুষকে। সড়কের বেহাল অবস্থায় লোকসানের মুখে পোর্ট কানেক্টিং এলাকার ব্যবসায়ীরাও। এখানে একটু বৃষ্টি হলে পানিগুলা এদিক দিয়ে যাইতে পারে না, সাথে সাথে এদিক দিয়ে উঠে যায়। উঠে যাওয়ার পরে দিয়ে আমাদের দোকানগুলা ময়লা পানি দিয়ে গন্ধ হয়ে যায়, ভাঙা চোরার মধ্যে রাস্তা দিয়ে আসতে পারতেছে না, কাস্টমার আসতে পারতেছে না, কেননা নালা পার দিতে পারছে না, নালা বেহাল অবস্থা। এই জন্য তো আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। কাজ ঠিকাদারও বালাগুড়ি করতেছে না, এই দুই দিন করে ছয় দিন বন্ধ থাকে। যার প্রতিষ্ঠান পৃথক লটে 5.65 কিলোমিটার দৈর্ঘ্যের পোর্ট কানেক্টিং সড়কটির উন্নয়ন কাজ করছে, কিন্তু বছরের পর বছর পার হলেও সংস্কার কাজ শেষ হয়নি। দুরবস্থার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ি চালকদেরও। রাস্তার কাজ চলে না, গাড়ির মানে প্রতিনিধিত্ব মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি নষ্ট হয়, গাড়ি ভোল্টি খায়, মানুষের কষ্ট, আমাদের কষ্ট, গাড়ি সবকিছু ভেঙে যেতেছে। কাজ কয়েকদিন করে কয়েকদিন করে না, এরকম দেখতেছি যে কাজটা অনেকদিন যাবৎ। সড়কটির বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতিও। জায়গার কাজটা কেন ঠিকভাবে হয় নাই সেটা আমরা জানি না, মনে করবো যে ডিসেম্বরের মধ্যেই কাজটা শেষ করা উচিত। বাংলাদেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে। ঠিকাদারদের গাফিলতির কথা উল্লেখ করে নভেম্বরের মধ্যে সড়কটির কাজ শেষ করার আশ্বাস দেন সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। আমি প্রয়োজনীয় জ্ঞানে তাবুগেরে অফিস করব ডেলি, ওই কাজটা আমি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ শেষ করব। জাপানের দাতা সংস্থা জায়গার অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় প্রকল্প ব্যয় হচ্ছে 168 কোটি টাকা। শুধু সড়কের এই অংশটিতেই ভাঙাচোরা নয়, পুরো পোর্ট কানেক্টিং সড়ক জুড়ে বড় বড় গর্ত, আর সেখানে জমে আছে পানি, যেখানে গাড়ি উল্টে ঘটে যেতে পারে যে কোনো সময় বড় কোনো ধরনের দুর্ঘটনা। প্রতি 5 বছর পরপর মেয়র পাল্টায়, কিন্তু পোর্ট কানেক্টিং সড়কের কোনো উন্নয়ন হয় না। আর কতদিন পার হলে পোর্ট কানেক্টিং সড়কের ভাগ্য পরিবর্তন হবে সেটি এখন এলাকার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। চট্টগ্রামের পোর্ট কানেক্টিং সড়ক থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দেখছেন জনপদে সময়। আবারও শোক দিবসের খবর। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশে পালন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। করোনার কারণে সীমিত পরিসরে চলে নানা কর্মসূচি। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কমিশনার ABM আজাদ এরপরই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে শিল্পকলা চত্বরে গাছের চারা রোপণ করা হয়। এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করে জাতির পিতার যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ গড়ার আমরা সকলে মিলে কাজ করব। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কোয়ারের সামনে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য র আ ম উবাইদুল মুক্তাদির চৌধুরী। মুক্তিযুদ্ধের যে চেতনা, এইগুলোর পুনর্বাসন করা দরকার, কারণ এইগুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্যই তারা চেষ্টা করেছিল। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়ও ছিল সীমিত পরিসরে আয়োজন। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিশেষ মোনাজাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বরিশালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা সভা। যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে পালন করা হয় জাতির পিতার শাহাদত বার্ষিকী। স্লোগানে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া খুলনা, ফেনী, যশোর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায় শোক র্যালি, ফুলেল শ্রদ্ধা সহ নানা কর্মসূচি পালন করা হয়। ফাহরিয়া ফরজানা, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বরানী কবরস্থানে শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।